হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর সুহানি। তোমরা নিশ্চয়ই ভাবছো আজ আমি এরকম কেন সেজেছি। তো আজকে আমরা যাবো আসলহরি নামক একটা পীরের মেলায়, সেই জন্য আমি এরকম সেজেছি। তো চলো যাওয়া যাক। এই সেই মেলা যার কথা তোমাদের আমি বলছিলাম। মেলায় ঢুকেই আমরা দেখতে পাই কিছু দোকান যেগুলো বন্ধ ছিল, সন্ধ্যাবেলা হলে দোকানগুলো খুলবে। এই মেলাটি কিন্তু আর পাঁচটা গ্রামের মেলার থেকে অনেকটাই বড়। এই মেলাটি একজন পীর সাহেবের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর করা হয়। এই মেলায় সমস্ত দোকানের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন মাটির সমস্ত জিনিসপত্র এবং কামারের তৈরি জিনিসপত্র। এইটা হচ্ছে সেই পীর সাহেবের মাজার। আমি এখানে ঢুকে সালাম বা প্রণাম জানাই পীর সাহেবকে। এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট। এখন আমরা চলে এসেছি দিঘির পাড়ে। এই মেলায় কিন্তু আকর্ষণীয় সব খেলা হয়, যেমন এই দিঘিটাতে সাঁতার প্রতিযোগিতা হবে। এছাড়াও কিন্তু এখানে আরও অনেক খেলা হয়, যেমন ধরো বসে আঁকো প্রতিযোগিতা, স্লো সাইকেল রেস, গোয়াজ ইউ লাইক, মিউজিক্যাল চেয়ার, আরও অনেক কিছু। চারিদিকে কিন্তু অনেক দর্শক ভিড় জমিয়েছে। আমরা যখন আসি তখন সাঁতার প্রতিযোগিতা হচ্ছিল আর বাকিগুলো হয়ে গেছিল, তাই সাঁতার প্রতিযোগিতাই দেখছিলাম। এরকম দিঘিতে সাঁতার প্রতিযোগিতা আমি আগে দেখিনি, তাই আমার বেশ ভালোই লাগছিল। তোমরা কমেন্ট করে জানো তোমরা আগে কেউ দিঘিতে সাঁতার প্রতিযোগিতা দেখেছো। আমাদের এখানে আসতে দেরি হয়ে যাওয়ায় আমরা বাকি খেলাগুলোর ক্লিপ নিতে পারিনি। রাত্রেবেলা মেলাটা এরকম দেখতে লাগে। দিনের বেলা আর কিছু দেখার ছিল না, আর দোকানপাটও বন্ধ ছিল, তাই আমরা আবার আসি সন্ধ্যাবেলায়। সন্ধ্যায় সব দোকান খোলা ছিল আর আলো ঝলক মেলাকে আরও সুন্দর করে তুলেছে। এই মেলাটা গ্রামের এবং আশেপাশের মানুষদের কাছে কিন্তু খুব ভালোবাসার একটা উৎসব বলতে পারো, কারণ এই মেলার সময় এখানে সবার বাড়িতে অতিথিতে ভর্তি থাকে। গ্রামের মেলাতেও কিন্তু এরকম রাইডস ছিল। এক কাকু বললেন এবছর নাকি ভিড় কম, অন্য বছর পিঁপড়ে গলার জায়গা থাকে না। আর তোমরা তো জানোই মেলা মানে খাওয়া দাওয়া মাস্ট, তাই আমি চলে আসি খেতে। প্রথমেই নিয়েছিলাম ঘুগনি, যেটা খুব ঝাল হওয়ার কারণে আমি ফেলে দিতে বাধ্য হই। তারপর নি এগরোল। খেতে খেতে এগরোল বলে মনেই হয়নি, মনে হলো ডিম রুটি খাচ্ছি। খাওয়ার এক্সপিরিয়েন্স খুবই বাজে, টোটালি ওয়েস্ট অফ মানি। এরপর মন বলল চল বাচ্চামি করি, তাই বাবেল সরাচ্ছিলাম। আমার দেখে একটা বাচ্চাও আমাকে ইন্সপিরেশন মনে করে বাবেল সরাতে শুরু করেছিল। দেখে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল। তোমরা নিজেদের লোক বলে তোমাদের বললাম, তোমরা কিন্তু কাউকে বলো না। তো কেমন লাগলো তোমাদের আজকের এই মেলা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিওর আপডেট পাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।